সোমবার গভীর রাতে কয়লা পরিবাহী খালি ডাম্পার ও চাল বোঝায় লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাটি ঘটে উত্তর ত্রিপুরা জেলা চূড়াইবাড়ি থানাধীন আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপরে রাত আনুমানিক আড়াইটা নাগাদ বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন সংঘর্ষে জেরে টি জিরো ওয়ান এ ইউ ওয়ান এইট জিরো এইট নম্বরের ডাম্পার গাড়ি ও এ জিরো ওয়ান এল সি সিক্স ফাইভ সিক্স এইট নম্বরের বারো চাকার ট্রাক গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করেন কিন্তু ডাম্পার গাড়ির সহচালক সাজুল ইসলাম গাড়ির ভেতরে আটকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুড়াইবাড়ি থানার পুলিশ এবং প্রেমতলা দমকল অফিসের দমকল কর্মীরা কিন্তু তারাও ডাম্পার গাড়ির ভেতরে আটকে থাকা সাজুল ইসলামকে উদ্ধারে ব্যর্থ হয় পরে জেসিবি এনে দমকল কর্মী স্থানীয়দের প্রচেষ্টায় দেড় ঘন্টা বাদে আটকে থাকা সাজুল ইসলামকে উদ্ধার করা হয় আহতদের শনিছড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় শিলচর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিন স্থানীয় এক ব্যক্তি সংবাদ জানিয়েছেন আইটিএল থেকে এগারো আগে এখানে বত্রিশ প্রকিয়ার থেকে কোনোটা গাড়ি একসাথে ইয়ে আসতে বড়ি গাড়ির ড্রাইভারে হসপিটাল অলরেডি নেওয়া যাওয়া হয়েছে আর ডাম্পার গাড়ির যে ড্রাইভার মানে গাড়ির ভিতরে রয়ে গেছে তাদের উদ্ধার করা যান না এরপরে সাথে সাথে আমি একটা জেসিবি আনলাম পুলিশ প্রশাসনও আসলো ফায়ার সার্ভিসও আসলো প্রায় ঘন্টা দেড় ঘন্টা আমরা চেষ্টা করিয়া কোনো জেসিবি দিয়ে ইয়ে করিয়া তাদের উদ্ধার করছি প্রায় সাড়ে চারটার দিকে তাদের উদ্ধার করিয়া হস্ত্রিটাল নামটা ঘটাই নিয়ে পথে ডাম্পার গাড়ির সহচালক সাজুল ইসলামের মৃত্যু হয় গুরুতর আহত অন্য অন্য তিনজন শিলচর হাসপাতালে চিকিৎসাধীন তারা হলেন ডাম্পার গাড়ির চালক মন্তাজ আলী ট্রাক গাড়ির চালক মুক্তাদুর হোসেন এবং সহচালক রোহিত আহমেদ রিপোর্ট add emails.